আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এ বাড়িটি হচ্ছে 380,000 টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আজকের এই যে বাড়িটি পুরো আমরা রিভিল করার চেষ্টা করব, এখানে ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে এবং এত অল্প টাকার ভিতরে এইটুকু কাজ কিভাবে করা হয়েছে সে বিষয়টা। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন অল্প বাজেটের ভিতরে কিভাবে বাড়ি করা যায় বা আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে আপনি অল্প খরচের ভিতরে সঠিকভাবে নির্মাণ করতে পারবেন। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনার দৈর্ঘ্যের দিকে রয়েছে 25 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 20 ফিট 3 ইঞ্চি। এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আসবে 513 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 117 পয়েন্ট, কাঠায় হিসাব করলে আসবে 0.71 কাঠা। তো এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। এখানে একটি সিম্পল পোর্চ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের সাইডটা কার্ভ ডিজাইন করা হয়েছে এবং খুবই সাধারণ একটি বাড়ি। তো এই বাড়িটিতে ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ব্যবহার করা হবে না। তো পরবর্তীতে সিঁড়িটি করার জন্য একটি অপশন থাকবে, তো সেইটা কোথায় থাকবে এবং আপনি চাইলে কিভাবে বাড়িটিতে সিঁড়ি করতে পারবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এ বাড়ির ফাউন্ডেশনটি নেওয়ার জন্য কত মিলি রড, কোথায় কত পিস ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই ভেতরের ডিজাইনটা দেখাবো। এখানে সামনে পোর্চের কাজ করা হয়েছে এবং কাজটি কিন্তু 7 ফিট বরাবর করা হয়েছে গাঁথুনি, আর আপনার যে কলামগুলো কিছুটা কলাম 7-10 ফিট করা হয়েছে। তো একেবারে সিম্পল এই বাড়িটি। তো এই যে বাড়িটি আপনার সম্পূর্ণ 12 মিলি রডের উপর ফাউন্ডেশন নেওয়া হয়েছে। তো আপনি যদি চান তাহলে এরকমভাবে একটি একতলা বাড়ির ফাউন্ডেশন 12 মিলি রডের উপর আপনি নিতে পারবেন। তো এখানে আপনার নিচে বেজের যে গভীরতা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আপনার 3 ফিট, এবং এখানে যে ব্যাসগুলো দেওয়া হয়েছে এবারে যে প্রত্যেকটা ব্যাস দেওয়া হয়েছে 3 ফিট করে, শুধু মিডিলের দুইটা ব্যাস দেওয়া হয়েছে। আপনার মিডিলের যে একটি ব্যাস রয়েছে এটা দেওয়া হয়েছে 3.5 ফিট বাই 3.5 ফিট। তো এখানে যে ব্যাস ঢালাইয়ের হাইটটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আপনার 8 ইঞ্চি, আর মিডিলের দিকে দেওয়া হয়েছে 10 ইঞ্চি। এখানে নিচে যে রডগুলো বাঁধা হয়েছে জালি দেওয়ার জন্য এইটা আপনার দেওয়া হয়েছে 10 মিলি, 5 ইঞ্চি পরপর করে এগুলো দেওয়া হয়েছে যেহেতু বাড়িটি একতলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে। তো আপনি চাইলে এখানে 12 মিলি রডও দিতে পারেন। তো এখানে জাস্ট যেটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে সেইটা বলছি। তো কলমে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে 4 পিস করে, এবং কলমের যে শর্ট কলামগুলি রয়েছে এগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে, এবং শর্ট কলামের উপরে যে গ্রেড বিমটা থাকে ফ্লোর লেভেলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বিমটাও দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং এর উপরে যে কলামগুলি করা হয়েছে প্রত্যেকটা কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে, এবং লিনটানগুলো শুধু দরজা এবং জানালার উপর করা হয়েছে। তো এই ছিল আজকের বাড়ির মোটামুটি ফাউন্ডেশন। এইভাবে করার জন্য এই বাড়িটি খরচ হয়েছে 380,000 টাকা। এখানে আপনি যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ, আর এই বাড়িটা কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ হবে এবং বাড়িটির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যদি আপনার কাছে এখনও পর্যন্ত একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টে জানান। তো ভিউয়ার্স, যারা অল্প বাজেটের ভিতরে একটি সিম্পল বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এখানে পুরো বিষয়টা আমি রিভিল করার চেষ্টা করেছি যে কিভাবে এই বাড়িটি করা হয়েছে। এখানে যে লিনটান ঢালাইটা দেওয়া হয়েছে এটা আপনার 2টা 10 মিলি, 1টা 8 মিলি, এবং চুরির জন্য 5.7 রড ইউজ করা হয়েছে। তো আপনি চাইলে এখানে বলা বিষয়গুলো খেয়াল করে আপনি আপনার বাড়ির ফাউন্ডেশনটি নিতে পারবেন, তাহলে আপনি নিশ্চয়ই অল্প বাজেটের ভিতরে ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে আপনার বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এইটা হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটার আপনার এই সামনে যে পাশটা আপনি দেখতে পাচ্ছেন এইটা রয়েছে দৈর্ঘ্য, এটা 25 ফিট 3 ইঞ্চি, এটা রয়েছে প্রস্থ 23 ফিট 3 ইঞ্চি, এখানে রয়েছে আপনার 579 স্কোয়ার ফিট, আর 135 পয়েন্টের জমি, এখানে কাঠা হিসাব করলে আসবে 0.81 কাঠা। এখানে একটি পোর্চ পাবেন আপনি 7 ফিট বাই 5 ফিট,
আর এই যে বারান্দাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রুমটাকে এখানে জাস্ট এইদিকে এক ফিট বৃদ্ধি করা হয়েছে আর এইটাকে এদিকে এক ফিট শর্ট করা হয়েছে, সেক্ষেত্রে এখানে দুই ফিটের মতো এইদিকে রুমটা রয়েছে। তো এখানে ঢোকার পর আপনি পাবেন একটি ড্রয়িং রুম যেটা 9 ফিট বাই 10 ফিট। এখানে আপনি চাইলে স্টেয়ার করে নিতে পারবেন, তো এখানে জাস্ট করা হবে না, এখানে এই সাইডে একটি ডোর থাকবে, পরবর্তীতে এই সাইডে স্টেয়ারটা করা হবে। এখানে একটি বেডরুম থাকবে 9 ফিট বাই 10 ফিট, এখানে থাকবে একটি বেডরুম যেটা 13 ফিট বাই 12 ফিট, এখানে থাকবে একটা বেডরুম যেটা 13 ফিট বাই 12 ফিট। তো এই ছিল মোটামুটি আজকের বাড়ির ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যান অনুযায়ী এখানে আপনি যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ 4 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি করতে পারবেন। তো স্থান ও জায়গা বেঁধে এখান থেকে খরচ কিছুটা কম বেশি হতে পারে। আর এই বাড়িটি যদি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ যেতে পারে প্রায় 8 লক্ষ টাকার মতো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।